আসসালামু আলাইকুম ইব্রাহিম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের যে ভিডিও টপিকটা এবং যে ভিডিওটা যে কারণে মেক করা হয়েছে সেটা আপনারা অবশ্যই থাম্বনেল দেখে এবং ক্যাপশনটা দেখে বুঝতে পারছেন ইতিমধ্যে। তো আজকে আমরা গিয়েছিলাম মহেশপুর থানার গোকুলকের এক গ্রামে, একটা মাদ্রাসাতে কিছু ছোট ভাই ছিল, তাদেরকে শীতের পোশাক, কিছু এতিম ছোট ভাই বা ছোট ভাই তাদেরকে শীতের পোশাকটা দেওয়া হয়েছে। তো এই পোশাকটা দিছি, দেওয়ার পরে বা দেওয়ার সময় আমরা কিছু ভিডিও ধারণ করছি মাদ্রাসার যে কনস্ট্রাকশনের কাজ চলতেছে বা মাদ্রাসা এখনও ফুলফিল করা হয় নাই বা তাদেরকে মানে আরও কিছু স্টুডেন্ট ছিল তাদেরকে দিতে হবে। যদি কেউ দিতে চান তারা নিজে দিয়ে আসতে পারেন বা আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারেন, আমি তাদের মাধ্যমে পৌঁছায় দিতে মানে চেষ্টা করব আর কি। তো এই ভিডিওটা মেক করা এটাই একটাই কারণ যে অনেকেই দিতে চাই যে ভাই একটা আমি কিভাবে দিব তাদের, মানে একটা সংকোচ বোধ বা হচ্ছে মানে লজ্জা ভাব একটা কাজ করে আর কি, একটা দিতে চায় না বা দুইটা দিতে পারে না। ভাই আপনারা 10 জন মিলে 10 জনরে দিতে পারেন, এক একজন একটা একটা করে, এতেই কিন্তু অনেক হয়ে যাবে। তো যারা দিতে চান তারা দিয়ে আসবেন, বা টাকাও দিতে চাই তাদের মানে তাদের মাদ্রাসায় গিয়ে দিয়ে আসবেন গোকুল করে, যে আপনি নাম বললেই হবে যে ওই মাদ্রাসা মানে মাদ্রাসা কোথায় তারা দেখে দেখিয়ে দিবে অনেকেই, মানে গুগল করে যে মানুষরা আছে তারাই। তো আপনারা, আমি আর বেশি কথা বলবো না, ভিডিওটা দেখুন। এবং মাদ্রাসার পরে মানে মাদ্রাসার যারা হুজুর ছিল তারা অনেকেই মানে শিক্ষক ছিল তারা অনেকেই খুব ভালো, আন্তরিক, তাদেরকে ভালো লাগছে। তো আমার সাথে ভাগ্নে আশিক ছিল এবং রিফাত ছিল, রিফাত ক্যামেরার পিছনে বা ক্যামেরার সামনে মাঝে মাঝে এসেছে এই আর কি। তো আপনারা ভিডিওটা দেখুন।